আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাথে আছি বাংলাদেশি আমেরিকান মাম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজ রবিবার, আজ বিকেলবেলা আমার চাচা শ্বশুরের বাসায় কোনো অকেশন ছাড়াই আমাদের এবং কিছু ফ্যামিলিকে ইনভাইট করেছেন। আমি অনেকবার জিজ্ঞেস করেছি কেন ইনভাইট করেছে, কোনো অকেশন আছে কি না। প্রত্যেকবারই আমার চাচি শাশুড়ি প্লাস আমার কোনো যারা বললেন যে কোনো অকেশন নেই, জাস্ট এমনিতেই অনেক দিন দেখা হয় না, কথা হয় না, ওই জন্য। তো যাই হোক, যাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি। তো একদম খালি হাতে তো আর যাওয়া যায় না, আর কখনোই যাই না যদিও কারো বাসায়। তো কিছু ফ্রুটস ট্রুটস আনিয়েছেন আমার হাজবেন্ড, দেখলাম ভাসুরকে ফোন দিলেন যে কিছু ফ্রুটস যেন নিয়ে আসে। তো ওরা কথা বলে এগুলো নিয়ে এসছে। আর এই তো কাপড় চোপড় নামিয়েছি যে এগুলো পরে আজকে যাবো, এই থ্রি পিসটা পরবো। আর বেবির জন্য ম্যাচ করে ইয়েলো কালার টি শার্টটা নামিয়েছি। আর আমি আজকে এই যে প্লেট দুইটা নামিয়েছি, এখানে রেভেলনের এই যে এটা শ্যাডো, আর ওইটাও শ্যাডো, ওটা খুব সুন্দর পিগমেন্ট আছে। তো এই পিগমেন্টের জন্য এটা দিয়ে নামিয়েছি। আর এটা যদি আমি এই দুইটার একটা এই পর্যন্ত ইউজ করিনি, জাস্ট কিনে রেখে দিয়েছি। আর এছাড়া তো অনেক মেকআপ আছে, এই দুটা ছাড়া আরও দুইটা কিনেছি এই যে এবার ডিসেম্বরে। যাই হোক, তো আপনাদের সামনেই আমি খুলি, দেখি ভিতরে কী অবস্থা আছে। আমি এখনও খুলে দেখিনি, ওখানে যদিও চেক করেছি, আমার কাছে ভালো লেগেছে বলেই নিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর, খুবই সুন্দর। আমি যখন একটা লাগালাম খুব ভালো লাগলো, খুব সুন্দর ব্ল্যান্ড হয়, আর পিগমেন্টগুলো খুব ভালো ছিল। তো যাই হোক, রেডি হওয়া যাক, এখন রেডি হই। এখন রাত 6:30 বাজে, অনেকেই হয়তো বা হাসাহাসি করতে পারেন 6:30 বাজে আবার রাত হলো কী করে, কিন্তু হ্যাঁ, আমাদের এখানে কিন্তু এশার আজান হয়ে গিয়েছে, তার মানে এখন মোটামুটি আমাদের জন্য ভালোই রাত। তো আমি যদিও এই এত দেরি রাতেও তাড়াতাড়ি আসতে চাচ্ছিলাম না, তারপরও আমার ভাসুর চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন যে আত্মীয়ের বাড়ি যাব, শীতের রাতে তাড়াতাড়ি ফিরে আসব। তো আগে আগে না গেলে, গল্প না করলে কেমন করে হয়, শুধু খাওয়ার জন্য যাওয়ার কোনো মানেই হয় না। আর এই দিক দিয়ে আমার চাচি শাশুড়ি তো আগেই ফোন করে বলে দিয়েছিলেন যাতে আমরা 5টার দিকে চলে যাই। তো 5টার দিকে তো যাওয়া সম্ভব হয় না আর হবেও না। তো তারপরে আর কি আসলাম। আর এই যে যাকে দেখা যাচ্ছে, ও হচ্ছে আমাদের ভাতিজা হয়, মানে আমার জায়ের বড় ছেলে। আর ওই যে আরেকজনকে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ছোটটা, মানে দুইটা জায়ে যা আছে এখানে, দুই জায়ের বড় জায়ের, মানে আলমগীর ভাইয়ের বড় ছেলে আর ছোট ছেলে। তো এই হলো আমার চাচুর শাশুড়ি, উনি দরজা খুলে দিয়েছেন, আমি ওনার সাথে কোলাকুলি করছি, সালাম দিচ্ছি। তো ভিতরে ঢুকে দেখি ছোট জাটা কিচেনে কাজ করছে, কিন্তু সামনে আসছে না লজ্জায়, কারণ ও এখনও ড্রেস চেঞ্জ করেনি, কাজ শেষ হয়নি, হাতের কাজ, রান্নাবান্না বাকিগুলো চলছে। তো আমরা বসতে বসতেই দেখি বাকি মেহমানগুলো একে একে আসতে শুরু করে দিয়েছে, মোটামুটি বাড়ি গরম হয়ে গিয়েছে। আরও অনেক মেহমান বাকি আছে, যেহেতু ওরা 50 জনের অ্যারেঞ্জমেন্ট করেছে কোনো অকেশন ছাড়াই। তো এই হলো আমার দুই দেবরের বড় দেবরের বউ, মানে এই একটা বড় যা, আর ওটা হচ্ছিল ছোট যা। তো ও এসেই দেখাচ্ছে, ভাবি দেখেন কি কি রান্না করেছি, গরুর রেজালা করেছে, একটা মিক্সড ভেজিটেবল করেছে, কলই বা কালাইয়ের ডাল করেছে, তারপরে দুধ বসিয়েছে চায়ের জন্য, এটা হচ্ছে বেগুন ভর্তা, এটা হচ্ছে রসুন মরিচের ভর্তা, তারপরে এই যে তান্দুরি চিকেন করেছে, সেগুলো প্রত্যেকটা জিনিস ও একটা একটা করে আমাকে বের করে দেখাচ্ছে। আমি যদিও বলেছি না এখন দেখানো লাগবে না, আর যখন খেতে দিবে তখনই দেখব, কিন্তু তাও বলছে না ভাবি তুমি একবার দেখে নাও কী কী করলাম, কেমন হলো। এই ছিল পোলাও, আমি প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে ওদের, আমি বলছিলাম যে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। তো এটাও একটা ভেজিটেবল ছিল, মিক্সড ভেজিটেবল, আর এটা ছিল চিংড়ি ভুনা, ডিম ছিল, আর করেছে হলো এই তো গরুর রেজালা, এটা হচ্ছে নুডলস সন্ধ্যার নাস্তার জন্য। এছাড়াও ওরা কিন্তু হাঁসের মাংস ভুনা করেছে, রুই মাছ ভুনা করেছে, সালাদ ছিল,
আরও অনেক কিছুই ছিল, এই মুহূর্তে মনে পড়ছে না। তো এখন যেহেতু রাত 9টার মতন বেজে গিয়েছে, নাস্তা খাওয়া খেয়ে শুরু, মানে খাওয়ার পর্ব কিন্তু মাত্র শুরু হলো। এই নাস্তা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত খাওয়া হয়েছিল। তো আমরা আসলে দেখতে থাকি আস্তে আস্তে করে। আর এখানে আমি কিছু কিছু ভিডিও তৈরি করেছি আমার ইন ফিউচারের জন্য, লাইক এখানে অনেক ছোট বাচ্চা আছে, ওরা একসময় বড় হয়ে যাবে, কিন্তু ওদের সাথে ছোটবেলা ওদের অ্যাটিটিউড কী ছিল একজন আরেকজনের সাথে সেটা আমি ধরে রাখার চেষ্টা করেছি। তবে এটা কোনো ছোট বাচ্চাদের ভিডিও না। তো আমার যায় আবার এখানে জুস নিয়ে এসছে, আমাকেও সাধলাম, বললাম যে না আমি জুস খাই না। তো আমি আবার ওদের এই রুমে আসলাম, দেখলাম যে আমার বেবি কী করছে আর ওরা কী করছে। তো এসে দেখি না ও ওর বাবার কোলেই আছে, কিছু ধরছে না ফেলছে না, আর ওরা নাস্তা করছে। যাক, আমি আবার ফেরত এসেছি, একটু নাস্তা করে নিলাম, যদি এত রাতে, আমি কখনোই নাস্তা করি না। তো এই হচ্ছে আমার একটা দেবর, মানে আলমগীর ভাই, উনি খুব ফান করছিলেন আমার সঙ্গে, যদিও উনি খুব নামাজি কালামি এবং পরেশগার লোক আর হজ করে এসছেন। ওনার ছোটো ভাইয়ের নাম হচ্ছে আব্বাস ভাই। তো দুইটা ছেলেই খুব ভদ্র ভালো, মানে আমার চাচির শাশুড়ির খুব বাধ্যগত সন্তান, যা এই যুগে ওই যুগে পাওয়া ভার বলে আমার কাছে মনে হয়। খুবই আদর্শবাদী দুইটা ছেলে। আর আমি আবারও লিভিং রুমে এসেছি। অ্যাকচুয়ালি আমি আপনাদের সাথে এই ঘর ও ঘর করে বারবার কবজি ডুবে খাবার ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করছি, যে ওরা সেই 9টার থেকে বা 8:30 থেকে খাওয়া শুরু করেছে, রাত 12টা পর্যন্ত খাওয়া দাওয়া কিন্তু এইভাবে চলছিল। নাস্তা খাওয়া দাওয়া শেষ, এখন রাতের খাবার প্রস্তুতি চলছে। এই ফাঁকে আমি চিন্তা করলাম আমার বেবি এবং আমার দেবরের বেবি, মানে মেজ দেবরের বেবি আব্বাস ভাইয়ের ছেলের, একটু করে ভিডিও করি ভবিষ্যতের স্মৃতির জন্য। তো এর মধ্যে রাতের খাবার দিয়েছে আমার বড় দেবরটা, আমাকে ডাকা টাকিগুলো ভাবি আসেন ভিডিও করেন। তো এখানে দিয়েছে হলো মিক্সড ভেজিটেবল, কলোর ডাল, সালাদ, তারপর রুই মাছ ভুনা, আর প্লেটে প্লেটও খাবার বেড়ে দিয়েছে, চিংড়ি মাছগুলো প্লেটে দিয়েছে, ডিমগুলো, আর এটা হচ্ছে হাঁসের গোশত, আর এটা হচ্ছে গরুর গোশত। তো ওদের খাওয়া দাওয়া শেষ, আমাকে আমার দেবর জোর করে এখানে নিয়ে আসলো দেখাতে যে কেমন মানুষ হয়েছিল। তো এটা হচ্ছে দ্বিতীয় ব্যাচ মেয়েদের খেতে দিয়ে দিয়েছে। তো আমার ভিডিও করতে হবে যার জন্য আমি বসতে পারিনি, তাছাড়া আমার জায়রাও আমার জন্য অপেক্ষা করছে। তো আমি ওদের ভিডিওটাই করলাম যাতে করে আপনাদের বুঝতে কারোই সমস্যা না হয়, কেন আমি বলে দিচ্ছি যে শীতের রাতে শ্বশুর বাড়িতে কবজি ডুবিয়ে খাওয়া। ও আরেকটা কথা এখানে না বললেই নয়, যে এই দাওয়াত খেতে যে কিন্তু আমার অনেকের সাথে পরিচয় হয়েছে, প্রত্যেকে আমার খুব ভালো লেগেছে, তবে বিশেষ বিশেষ কয়েকজনকে বেশি ভালো লেগেছে, ওদের নাম বলে দিচ্ছি। আর যে এখানে একটা দেবর আছে যে বেড়ে খাওয়াচ্ছে, আপনারা আশা করি দেখবেন। আর এখানে একটা স্কাই কালার যে এই যে ও খাচ্ছে, এটা হয় ভাগ্নি সম্পর্কে, ওদের খুব ভালো লেগেছে। তো আরেকটা আমার ফ্যান আছে আয়ান, ওইটাও দেবর হয়। তো ওদের সবার সাথে দেখা হলো, পরিচয় হলো, খুব ভালো লাগলো, নিজের কাছে খুব ভালো লেগেছে। তো এই ছিল আজকে আমার কবজি ডুবিয়ে খাওয়ার ব্লগটি, আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই আল্লাহ হাফেজ।